আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে তামাদি আইনের 28 ধারা এবং ফৌজদারি আইনের 145 ধারা। এই দুইটি ধারা নিয়ে আলাপ করব এবং খুব সহজ ভাষায় সহজভাবে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা নিয়মিত এই চ্যানেলটি দেখেন তাদের মধ্য থেকে এই দুটি প্রশ্ন উঠে আসছে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন তামাদি আইনের 28 ধারা সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানানোর জন্য এবং 145 ধারা সম্পর্কে একটু আলোচনা করার জন্য, কারণ এই দুইটি আইন নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে অনেক কিন্তু ঝামেলা বলেন, সমস্যা বলেন, মারামারি, ধরাধরি, তারপরে ফৌজদারি আইনে আদালতে মামলা মকদ্দমা অনেক কিছু হচ্ছে। শুধুমাত্র এই দুইটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি যেটি লিডিং করতেছে সেটি হচ্ছে তামাদি আইনের 28 ধারা এবং আরেকটি হচ্ছে 145 ধারা। এই দুটি ধারাই কিন্তু এই সাধারণ জনগণকে অনেক ক্ষতির সম্মুখীন করে ফেলতেছে, আবার অনেককেই উপকৃত করতেছে। যে যেভাবে স্বার্থ লুফে নিতে পারছে, যে যেভাবে সুযোগ সন্ধানী ভাবে তাদের যে সমস্যাগুলি তারা হাসিল করে নিতে পারতেছে অথবা সমস্যার সমাধানগুলি সুন্দরভাবে মিউচুয়াল করে নিতে পারতেছে, এই দুটি ধারাই কিন্তু মুখ্য বিষয় জমি সংক্রান্ত বিষয়। এবং এই দুটি ধারার কারণেই কিন্তু বিজ্ঞ আদালতে মামলার জট অনেক বেড়ে যাচ্ছে। অনেক বিশেষজ্ঞরা আইনজ্ঞরা বলতেছেন 28 ধারা তামাদি আইন 28 ধারা না থাকলে মামলার জট আরো বেড়ে যাবে, এবং এই তামাদি আইনের 28 ধারা আছে বিধায় মামলার জট এখন কম আছে, এবং 145 ধারা করা যায় বিধায় মামলার জট অনেকটাই কমে গেছে, এরকম কিছু অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন। কিন্তু সে বিরোধিতা করব না, তবে আলোচনার মাধ্যমে সে বিষয়টি তুলে ধরব। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মধ্য থেকে দুই ভাই এই প্রশ্ন দুটি করেছে, তা আমরা সর্বপ্রথমে আলোচনা করব হচ্ছে তামাদি আইনের 28 ধারা মোতাবেক কিভাবে জমির মালিক হওয়া যায় এবং আদৌ জমির মালিক হওয়া যায় কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় পর্বে দ্বিতীয় পাঠে আলোচনা করব 145 ধারায় ফৌজদারি মামলা করে প্রকৃত জমির মালিক কি উপকৃত হতে পারেন বা যিনি দখলে আছেন তিনি বা কতটুকু উপকৃত হতে পারেন, এটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার এই চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাব মূল পর্বে। তো প্রথম যে বিষয়টি ছিল সে বিষয়টি ছিল হচ্ছে তামাদি আইনের 28 ধারা। তা দেখুন 1908 সালে যে তামাদি আইনের যে 28 ধারায় যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়টি খুব সহজভাবে বলি এবং সহজভাবে আপনারা বুঝতে পারবেন। কোন ব্যক্তি যদি অন্যের জমিতে, সে স্বেচ্ছায় হোক, অনিচ্ছাবশত হোক, উদ্দেশ্য প্রণোদিত ভাবে হোক, জোর জবরদস্তি করে হোক, জবর দখল করে হোক, যে কোনো ভাবে কোন জমিতে যদি তিনি অবস্থান করেন এবং সেই অবস্থানটি যদি হয় শান্তিপূর্ণভাবে, কোনো মারামারি ধরাধরি যদি না হয়, কোনো ডিসপুট, কোনো অভিযোগ, কোনো আবেদন যদি কোনো আদালতে না থাকে, কোনো মামলা না থাকে, থানায় যদি কোনো জিডি না থাকে, এই বিষয়গুলি অর্থাৎ এই সম্পূর্ণ জমিটার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো ঝই ঝামেলা নেই, এরকম ভাবে প্রকাশ্যে জমির মালিক ঘুরে বেড়াচ্ছে, যিনি জোর জবরদস্তি করে ভোগ দখলে আছেন তিনিও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদালতে কোনো মামলা নাই, থানায় কোনো মামলা নাই, থানায় কোনো জিডি নাই, এরকম ভাবে যদি শান্তিপূর্ণভাবে ওই দখলকার ব্যক্তি যদি 12 বছর পর্যন্ত ভোগ দখলে থাকেন এবং ভোগ দখলে থাকার পরে
তিনি কি মালিক হয়ে যাবেন? না, তাকে অবশ্যই অবশ্যই আদালতে গিয়ে কিন্তু একটি আবেদন করতে হবে। সেই আবেদনটা কি? যে এই জমিটুকে অর্থাৎ তার যে দখলকৃত সম্পত্তি, এই দখলকৃত সম্পত্তিটা তিনি ১২ বছরের অধিককাল পর্যন্ত ভোগ দখলে আছেন। এখন এই ভোগ দখলে থেকে কোনো মালিক আসে নাই, কোনো মালিক পাওয়া যাচ্ছে না, কেউ তার নামে কোনো মামলা দেয় নাই, কোনো উচ্ছেদ মামলা দেয় নাই, থানায় কোনো ফৌজদারি মামলা হয় নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু দীর্ঘ বছর ধরে তিনি এই জমিটি ভোগ দখলে আছেন। না পারতেছেন খাজনা দিতে, না পারতেছেন নিজের নামে দলিল করে নিতে, সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করতেছেন, নিজেও কোনো দলিল করতে পারতেছেন। এই বিষয়গুলি উল্লেখ করে বিজ্ঞ আদালতে যদি একটি আবেদন করেন, সেই আবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালতের যে বিচারক মহোদয়, তিনি যদি এই আবেদনটি গ্রহণ করেন এবং তিনি লোকাল যে থানা তার অধীনে যে সম্পত্তিটা আছে সেই থানায় তিনি যদি একটি তদন্ত চেয়ে বসেন, তাহলে আদালত কর্তৃক সেই তদন্তের ভিত্তিতে এই থানা কর্তৃক একটি তদন্ত টিম দিয়ে সম্পূর্ণ তদন্ত করে তারপরে সেই রিপোর্টটি দেওয়ার পরে যদি আদালত কর্তৃক সন্তোষজনক মনে করে তাহলে একটি ডিগ্রি দিয়ে দেবেন এবং সেই ডিগ্রির বলে এই দখলকার ব্যক্তি এসিল্যান্ড অফিসে গিয়ে তার নামে নামজারি করে তারপরে তিনি মালিক হতে পারবেন। এমনটাই কিন্তু ২৮ ধারাতে বিস্তারিতভাবে লেখা আছে, কিন্তু সেটা চৌম্বকীয় অংশ অথবা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা সবাই খুব সহজভাবে বুঝব সেই বিষয়টি কিন্তু এইখানে বলা হলো। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই ২৮ ধারার ভয়ে অনেক জমির মালিকরা খোঁজও নেয় না যে আমার যে সম্পত্তিটা ২০ বছর পর্যন্ত ভোগ দখলে আছে, কিন্তু আসলে কি আমার এই সম্পত্তিটা তামা দিয়ে আইনে যিনি ভোগ দখলে আছেন তিনি কি মালিক হয়ে গেছেন নাকি ওই অবস্থায় পড়ে আছেন? আমি মনে হয় বিষয়টা ভালোভাবে বুঝাইতে পারলাম না। মানে আমাদের সমাজে কিছু সহজ সরল মানুষ আছেন যারা এখনো পর্যন্ত চিন্তা করেন যে আমার নিজস্ব সম্পত্তিটা বা আমার বাবার সম্পত্তি বা আমার দাদার সম্পত্তি আজকে ২০ বছর পর্যন্ত অন্যেরা দখল করে খাচ্ছে, কিন্তু শুনেছি যে তামা দিয়ে আইনে ১২ বছরের পরে যদি ১২ বছর পর্যন্ত ভোগ দখলে না থাকা যায় তাহলে যিনি ভোগ দখলে থাকে তিনিই মালিক হয়ে যান। এই যে একটা ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণার কারণে অনেকে জমিখাত হারাচ্ছেন। কিন্তু তামা দিয়ে আইনে তো সেটা বলে নাই। তামা দিয়ে আইনে বলছে যে কোন ব্যক্তি যদি ভোগ দখলে থেকে ১২ বছর পরে আদালতে আবেদন করেন এবং আদালত যদি তার পক্ষে রায় দেন এবং ডিগ্রি দেন তাহলে তিনি মালিক হবেন। তা এখন ধরুন তো যে আপনার সম্পত্তি ২৫ বছর পর্যন্ত একজন ভোগ দখলে আছে কিন্তু তিনি আদালতে আবেদন করেন নাই, আবার আদালতে গিয়ে তিনি কোন ডিগ্রি চান নাই, রায় চান নাই যে এই সম্পত্তি আমি ২০ বছর খাচ্ছি আমাকে এই সম্পত্তির মালিক বানাই দেওয়া হোক, এরকম কিছু কিন্তু তিনি বলেন নাই। তিনি সেখানে ভোগ দখলে আছেন, তিনি জমি দাবিও করেন নাই, কিন্তু জমির যে প্রকৃত মালিক তিনি কিন্তু তার কাছে জানও নাই। আদালত কি চাচ্ছে? আদালত চাচ্ছে যে আদালত দেখতেছে যার জমি, তিনি যদি আদালতে অভিযোগ না করেন তাহলে আদালতের যে বিচারক মহোদয় তিনি তো জানবেন না, সরকার তো জানবেন না যে সম্পত্তি কে দখল করেছে। সরকার জানবে যে রেকর্ডে যার নাম আছে তিনি প্রকৃত মালিক। তো এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমাদের নিজেদের একটু ভাবতে হবে, চিন্তা করে। ২৮ ধারাতে লেখা আছে ঠিক আছে, তামাদি আইনের ২৮ ধারায় আছে যে তামাদি হয়ে যাবে একটি মামলা দীর্ঘদিন পর্যন্ত। দেখুন ৫০ বছর পর্যন্ত বা ৪০ বছর পর্যন্ত কোনো রেকর্ডই হয় না, তাহলে আপনার জমি ৩০ বছর পর্যন্ত অন্যের দখলে আছে, আপনার রেকর্ডে নাম আছে, আপনার দলিল আছে, আপনার আপনি দীর্ঘদিন এখানে হয়তো বসবাস করেন নাই, আপনি ছোট ছিলেন, আপনার বাবা আপনাকে নাবালক রেখে মারা গেছে, আপনি হয়তো দূরে কোথাও চলে গেছেন, আপনার বয়স যখন ২৫ বছর বা ২২ বছর হয়েছে তখন আপনি সাবালক হয়েছেন, সাবালক হওয়ার পরে আপনি ফিরে এসে দেখেন যে ২০ ২২ বছর ধরে আমার সম্পত্তি অন্য কেউ ভোগ দখল করে আছে, আপনি ভয়তে সেখানে যাচ্ছেন না, মারাত্মক ভুল। আপনাকে অবশ্যই ওই জমির মালিকের কাছে গিয়ে বলতে হবে যে সম্পত্তি আমার বাবার, আমার বাবার নামে রেকর্ড আছে, আমার বাবার নামে দলিল আছে,
আমার দাদার নামে এসে রেকর্ড আছে, এই সম্পত্তি তো আপনার হতে পারে না, এখন আমি সাবালক হয়েছি, সম্পত্তি আমাকে ছেড়ে দিতে হবে। যদি তিনি ছেড়ে না দেয়, সাথে সাথে দেওয়ানি আদালতে গিয়েই কিন্তু আপনি মামলা দিয়ে দিতে হবে আপনাকে। আর যদি আপনি না বলেন, তাহলে কিন্তু এই সম্পত্তি সম্পর্কে সরকার জানবে আপনি মেনে নিয়েছেন যে সে জোর জবরদস্তি করে দখল করে খাচ্ছে, আপনি মেনে নিয়েছেন এবং সে খাচ্ছে। নীরবতা পালন করার মানেই হচ্ছে আপনি মেনে নিছেন, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় আসে না। এবং সাথে সাথে আপনি থানায় গিয়ে একটি জিডি করেন, জিডি করে তারপরে আপনি আপনার কার্যক্রম শুরু করেন, একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তারপরে কাগজপত্র নিয়ে আপনি আদালতে আপনি মামলা দিয়ে দেন, দেখবেন যে সম্পত্তি কিভাবে চলে আসে। অনেকে আছে সম্পত্তি ভোগ দখল করে কিন্তু অরিজিনাল মালিক পাচ্ছে না, তাকে তাকে সম্পত্তিটি ফিরিয়ে দেবে, কিন্তু অনেক মালিক আছে তাদের সম্পত্তির কাছে ভয়তে যায় না, তামাদি আইনের 28 ধারার ভয়তে যায় না, কারণ 25 বছর ধরে আমার হাতছাড়া জমি, কিন্তু এই সম্পত্তি 12 বছর হাতছাড়া থাকলে তো তামাদি আইনের 28 ধারায় ওনার হয়ে যায়, ওনার হয়ে যায় না, ওনাকে করে নিতে হবে আদালতে পিটিশন দিয়ে, তারপরে আদালত থেকে ডিগ্রি নিয়ে তারপরে এসিল্যান্ড অফিস থেকে তার নামে নামজারি করে আনতে হবে। একজন মৃত বাবার সম্পত্তি ওয়ারিস হিসেবে ছেলে বা মেয়ে দুজনেই কিন্তু মালিক, কিন্তু তত সময় পর্যন্ত মালিক না, যত সময় পর্যন্ত এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে বাবার নামের সম্পত্তি কর্তন করে নিজের নামে না নিয়ে আসা হবে, অত সময় পর্যন্ত কিন্তু সন্তানরাও মালিক হবে না, ওই সম্পত্তির মালিক সরকারি রেকর্ডে কিন্তু ওই মৃত বাবাই রয়ে গেছেন। বিষয়টি মাথায় রেখে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। তাই তামাদি আইনের 28 ধারায় আপনি বললেই তো মালিক হয়ে যাবে না, 28 ধারায় লিখে রাখলেই তো মালিক হয়ে যাবে না, কিন্তু যে শর্ত সেই শর্ত মোতাবেক কাজ করতে হবে। তো কাজ যদি না করে থাকে তাহলে আপনি 30 বছর যদি সে ভোগ দখলে থাকে তারপরে তো তিনি মালিক না, মালিক আপনি। আপনি যদি সাথে সাথে এই বিষয়টা আপনার নজরে এসে যায়, আপনি আপনি দেওয়ানি মামলা দিয়ে একটি উচ্ছেদ মামলা দিয়ে দেবেন, দখল পুনরুদ্ধারের মামলা দেখবেন আপনার কাছে চলে আসবে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমাদের জানতে হবে, আমাদের ভুল করলে হবে না। আর একটি বিষয় হচ্ছে, দ্বিতীয় পাঠে বলছিলাম যে ফৌজদারি 145 ধারা, আমরা 145 ধারায় যে আমরা মামলাটা করে থাকি, এই মামলাটা হচ্ছে ফৌজদারি মামলা। এটা কেন করি, জমি নিয়ে যদি কোনো বিরোধ থাকে, তো এইখানে বলা হয়েছে, সহজ ভাষায় বলতেছে, এইখানে বলা হয়েছে 145 ধারায় কিন্তু কোনো জমির মালিকানা ফিরিয়ে দিতে পারবে না, না আদালত পারবে, না থানা পারবে, না এলাকার কোনো ব্যক্তি পারবে। এই যে ফৌজদারি যে বিষয়টি, এই ফৌজদারি মামলাটি কিন্তু ওতপ্রোতভাবে দেওয়ানি আদালতের সাথে কিন্তু তারা সম্পৃক্ত, কারণ জমি সংক্রান্ত বিষয় যত জমির যে সঠিক রায় যেটা দেওয়ার, সে সম্পূর্ণ রায়টি জমির মালিকের পক্ষে, যে রায়টি যে প্রকৃত মালিককে, সেইটি ফাইন্ড আউট করার একমাত্র দায়িত্ব হচ্ছে দেওয়ানি আদালতের। এবং সেটার বিরুদ্ধে যদি কোনো প্রোটেস্ট করতে হয়, সেটাকে খণ্ডন করতে হয়, কিন্তু সেটা কিন্তু যেতে হবে উচ্চ আদালতে। কিন্তু এখানে ফৌজদারি আদালতের কিন্তু কিছু করার নেই, কারণ ফৌজদারিতে হচ্ছে তৎক্ষণাৎ, অর্থাৎ সার্জিক্যালের মতো খুব দ্রুত, আপনি সাথে সাথে 145 ধারা যে মানে মামলাটি করবেন, এই 45 ধারায় বলা হয়েছে যে যে যেখানে আছে, আইন বলতেছে সে সেইখানে শান্তিতে থাকুক। অতএব 145 ধারার মামলাতে দেখবে যে উক্ত জমিতে কে দখলে আছে, আপনার সম্পত্তিতে আপনি দখলে আছেন, কে উচ্ছেদের জন্য পায়তারা করতেছে, আপনি 145 ধারায় একটি মামলা দিয়ে দিলেন, তদন্তে আসলে দেখলো আপনি দখলে আছেন, আবার আপনার সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করে নামায় দেওয়া হলো, আপনি 2 মাসের ভিতরেই আপনি কিন্তু 145 ধারা করতেছেন, তাহলে কি হবে, এলাকার মানুষজনও কিন্তু সাক্ষী দেবে, হ্যাঁ এই লোক ছিল এখানে, দখলে ছিল। তার মানে বোঝানো হচ্ছে যে 145 ধারা হচ্ছে দখল সত্যটা, কে ছিল দখলে, এই দখল সত্য প্রমাণ করানোর জন্যই হচ্ছে 145 ধারায় ফৌজদারি মামলা দেওয়া হয়। কিন্তু কেউ ভুলেও কিন্তু কেউ চিন্তা করবেন না যে এই 145 ধারায় একটি মামলা দিয়ে এই রায়টি আমার কাছে চলে আসছে, তার মানে আমি মামলায় জিতে গেছি এবং এই জমির মালিক আমি, এটা ভুলেও চিন্তা করবেন না। কারণ 145 ধারা শুধু এটাই প্রমাণ করেছেন যে ওই সম্পত্তিতে আপনি দখলে আছেন, জমির আপনি মালিক সেটা কিন্তু প্রমাণ করে নাই।
আপনাকে শুধু বলা হয়েছে ওই সম্পত্তিটির দখল সত্ত্ব আপনার, নট মালিক। কিসের মালিক? মালিক হচ্ছে উনি যিনি, যার কাছে দলিল আছে। আপনি দখল সত্ত্ব ভোগ করতেছেন, সে জোর জবরদস্তি করে করেন আর স্বেচ্ছায় করেন আর পরিত্যক্ত সম্পত্তিতে করেন, আপনি দখলে আছেন, আপনি মালিক না। মালিক হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি ক্রয় সূত্রে মালিক, যেই ব্যক্তি ওয়ারিস সূত্রে মালিক, যার অভিযোগ দেওয়ানি আদালত গ্রহণ করবে, যার দলিল সাবমিট করলে, যার রেকর্ড সাবমিট করলে, যার নামজারির কাগজ সাবমিট করলে আদালত কথা বলে, তিনি হচ্ছে প্রকৃত মালিক। আর যিনি জোর জবরদস্তি করে সম্পত্তিতে বসে থেকে আর একজনকে ক্ষতিগ্রস্ত করতেছেন, সে হচ্ছে ভূমিদস্যু। সে আর কিছু ভালো হতে পারে না, সে হচ্ছে একজন ভূমিদস্যু। সে আর একজনের সম্পদে বসে আছে, একটু সাধারণ সেন্স নাই যে আমি একজনের জমি দখল করে আসি, আবার আমি এখানে 145 ধারা দিয়ে আমি দখল সত্ত্ব বহাল রাখার জন্য চেষ্টা করতেছি। আপনি তো বিবেক থাকতে হবে, এই বিবেককে সচেতন করার জন্যই কিন্তু ভিডিও তৈরি করা এবং সচেতন করার জন্যই কিন্তু দেওয়ানি আদালতে মামলা হয়ে থাকে। শুধু 145 ধারার উপরে কিন্তু ডিপেন্ড করে বসে থাকলে হবে না। 145 ধারায় জিতে গেছে তাতে কোনো সমস্যা নেই, আপনি দেওয়ানি আদালতের আশ্রয় নিয়ে আপনি দখল পুনরুদ্ধারের মামলা দিয়ে দেবেন, দেখবেন সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, আর সময়টি লাগার কারণই কিন্তু এই ফৌজদারি মামলা আমাদের দেশে, কিন্তু এই জমি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি আদালতের অধিকাংশ মামলায় কিন্তু ফৌজদারি আদালতে গিয়ে জটলা বেঁধে গেছে। তাই আমি সবসময় একটি কথা বলি যে আমরা আইন মানব, আইন জানব, আইন জানতে এবং আইন মানতে, আইন নিয়ে পড়াশোনা করতে হবে না। শুধু সচেতনতার অভাব আমাদের, আমরা যদি সচেতনভাবে ধৈর্য সহকারে আমরা যদি একটু স্টাডি করি, আমরা এই সমস্ত ভিডিও দেখি, শুধু আমার ভিডিও দেখার কথা বলতেছি না, ইউটিউবে সার্চ দিলে অ্যাভেলেবেল ভিডিও চলে আসতেছে, অনেক বিজ্ঞ আইনজীবীরা ভিডিও করতেছেন, অনেক ভাই বন্ধুরা দেখি তারা ছোট ভাই ব্রাদাররা ভিডিও করে, তাদের ভিডিওগুলি দেখেন। ভাই আপনি সামান্যতম হলেও যদি একটু উপকৃত হন, আপনি যদি সব জানতা হন আপনার ভিডিও দেখার দরকার নেই, আপনি সব জানতা আপনি অফ থাকেন, কিন্তু আপনি যেহেতু আইন সম্পর্কে জানেন না, বোঝেন না, সেই হেতু আপনি একটু সচেতন হয়ে এই কাজগুলি করেন। 28 ধারাটি নিয়ে আলাপ করছিলাম, 28 ধারার মামলা আপনারা তামাদি আইনের 28 ধারা, এই 28 ধারায় যা কিছুই লেখা থাকুক না কেন, আপনার সম্পত্তি যদি 30 বছর পর্যন্ত কারো দখলে থাকে আর সে যদি কোনো ডিগ্রি না নিয়ে থাকে, তাহলে তো সে মালিক না, সে মালিক তো কাগজপত্রে আপনি রয়ে গেছেন। আপনি সাথে সাথে একটি মামলা দেন, একটি ডিসপুট দেন, দিয়ে আপনি আপনার জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা করেন। আর যদি উনি সেই রকম ডিগ্রি নিয়ে যদি ওখানে মালিকানা দাবি করে থাকে, সেটা হচ্ছে আলাদা বিষয়, কারণ দলিল একবার হয়ে গেলে আর এসি ল্যান্ড অফিস থেকে নামজারি হয়ে গেলে আর 30 বছর ধরে হাতছাড়া হয়ে গেলে সেই সম্পত্তি ফিরে পাবেন কিনা সেটি কিন্তু বড় মুশকিল। কিন্তু অনেক ভাই প্রশ্ন করেছেন যে তামাদি আইন বাতিল হয়ে ভূমি 2020 যে আইনটি আসতেছে, সেই আইন আসলে কি আমরা উপকৃত হব? সেটিও কিন্তু অনিশ্চয়তার ব্যাপার, কারণ আমার জানা মতে যে খসড়াটি হয়েছে সেই খসড়াটি কিন্তু হয়েছে প্রচলিত আইনে কিন্তু মামলা নিষ্পত্তি হবে, যেই মামলাগুলি কোর্টে বিদ্যমান আছে। এবং যেদিন থেকে এই নতুন আইনটি গেজেট আকারে প্রকাশ পাবে সেই দিন থেকে যেই মামলা হবে সেই মামলাগুলি নতুন ধারায় পরিচালিত হবে এবং নিষ্পত্তি হবে। প্রিয় দর্শক শ্রোতা, 145 ধারাও বললাম, যেটা শুধু জমির মালিকানা দাবি করার কোনো প্রশ্নই আসে না, এটি হচ্ছে দখল সত্ত্বটাকে প্রমাণ করানোর জন্য 145 ধারা মামলা করেন। ভয়ের কোনো কিছু নাই, প্রতিবাদ করতে হবে এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য নাম্বার আছে 01782998833। আমি আবার বলছি 01782998833। আর যারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাদের জন্য নাম্বার আছে 01797093536। আমি আবার বলছি 01797093536। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।